মা বাবা চাইতেন ছেলে চাকরি করুক, তবে নিজের জন্য স্বাধীন পেশা বেছে নেওয়ার নেশা ছেলের, সেই সাথে কর্মসংস্থান করতে চান এলাকার মানুষের জন্য। আর তাই বিমানের পাইলটের চাকরি ছেড়ে শুরু করেন আধুনিক পদ্ধতির মাছ চাষ। এরপর মাত্র দুই যুগে হয়ে উঠেছেন দেশের অন্যতম মৎস্য ব্যবসায়ী, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিও। মাছ চাষ করে এমন সফলতা অর্জন করেছেন বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলীর ছেলে শেখ মোহাম্মদ সেলিম। নিজের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পৈতৃক জলাশয়ে 2000 সালে শুরু করেন মাছ চাষ। এখন 5টি প্রজেক্টের 30টি পুকুরে আধুনিক পদ্ধতিতে তার চাষ করা মাছ রপ্তানি হচ্ছে বিদেশে। পরিবারের পক্ষ থেকে আমাকে মানে আমি চাকরি করি বা আমি পাইলট হই এটাই চেয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই সবসময় ফার্মিং এর উপরে আমার একটা নেশা ছিল। তখন আমি এটা থাইল্যান্ড বা ইন্ডিয়া ভিয়েতনাম আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি বা তাদের ফার্ম ভিজিট করছি, করার পরে মনে হয়েছে যে না এটা আমাদের দেশের পানি এবং মাটির উপযোগী, এখানে আমাদেরকে এটা যদি আমরা এটা সঠিকভাবে করতে পারি এটা আমাদের দেশ উপকৃত হবে এবং আমাদেরকে এলাকাও প্রোডাকশনের দিক দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রথম 2টা পুকুর দিয়ে এটা শুরু করি, 80 একর জায়গা নিয়ে আমি এখন চাষে আছি। আধুনিক পদ্ধতির এ মাছ চাষের প্রকল্পে ব্যবহার করা হয় নানা উপকরণ, নিয়ম মেনে করতে হয় মাছের পরিচর্যা, আর তাই এই উদ্যোগের কারণে কর্মসংস্থান হয়েছে স্থানীয় শতাধিক পরিবারের মানুষের। বাসু সাহেব এই জায়গায় প্রজেক্ট করার কারণে আমরা ভিন্ন দেশের থেকে ভিন্ন জায়গা থেকে এসে ওই জায়গায় চাকরি করি, আমরা প্রায় 70 থেকে 80 জন আছি বাইরের লোক। আমার ফ্যামিলি 10-12 জন লোক, আমরা সব এইখান থেকেই কাজকর্ম করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এর আগে আমাদের এখানে লোক অনেক ওই জঙ্গলে চুরি চামারি করে বেড়াতো, মাছ ধরতো, এখন ওইগুলো করে না, এখানে কাজকর্ম করে তারা তাদের সংসার অতিবাহিত করে। যদি পাইলট হতো তাহলে উনি ওনার পরিবার নিয়ে উনি একাই ভালো থাকতো, কিন্তু উনি পরবর্তীতে পাইলট না হয়ে উনি যখন এসে ঘেরের প্রকল্পে মাছের এই যে আপনার প্রজেক্ট প্রকল্পে আসলো, আসার পরে এখানে আমাদের এলাকায় অন্তত কমপক্ষে 100 ফ্যামিলির উপরে তার এই প্রজেক্টে চাকরি করে কাজ করে, সেইখান থেকে তাদের জীবন জীবিকা মানে উপকৃত হচ্ছে। মৎস্য বিভাগ বলছে এই উদ্যোগের সুফল পাচ্ছে স্থানীয়রা, লাভবান হচ্ছে দেশ, আর তাই উদ্যোক্তাকে সহযোগিতার আশ্বাস কর্মকর্তাদের। ওনার ফার্মে আমি অনেকবারই গিয়েছি, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্কও রয়েছে। উনি তো খুব ভালো একজন চাষি, বাংলাদেশের অন্যতম একজন বড় চাষি, চিংড়ি চাষি, এবং ওনাকে আমরা কিন্তু পুরস্কার গত বছর আমরা কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহে জেলা পর্যায় থেকেও কিন্তু পুরস্কার দিয়েছি, উপজেলা পর্যায় থেকেও পুরস্কার দিয়েছি ওনাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশাপাশি হচ্ছে সহজে যাতে উনি ওষুধপত্র খাবার এগুলো পান, সেগুলো আমরা উনি যখন কোনো প্রবলেমে পড়েন বা পড়বেন আমরা সাথে সাথে সেই সাহায্যটা করতে পারব। শেখ সেলিমের মতো এমন উদ্যোক্তা তৈরি হলে বৈদেশিক মুদ্রা উপার্জনে আরও এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।